হরে কৃষ্ণ আজকে ঠাকুরের কততম জন্মবার্ষিকী এবং কিভাবে আজকের দিনটা পালন করা হচ্ছে? আজকে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের 162তম আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথি শুক্লা দশমী মাঘী মাসে মাঘ মাসের শুক্লা দশমীতেই হয়ে থাকে এবং আমরা রামমণ্ডলীর বা রাম ঠাকুরের আশ্রিত বর্গরা সারা বাংলাদেশ, ভারতবর্ষ, বিদেশে এমনকি আমেরিকাতেও আজকের দিনে এই উৎসবটি মহাসমারোহে উদযাপিত হয়। আমরা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুসারে আমরা চারবেলা ঠাকুরের বিশেষ সেবা পূজার ব্যবস্থা গণমালিপুরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজন করা হয়েছে। এই আয়োজন সমস্ত কোভিড পরিস্থিতি, করোনার যে সমস্ত বিধিনিষেধ সরকারিভাবে আছে তাকে ধরে রেখেই এই উৎসব আমরা উৎসর্গ করছি। আপনার নামটার ডেজিগনেশন? আমি স্বপন কুমার বণিক, সম্পাদক শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির গণমালিপুরের, পরিচালন কমিটি। থ্যাংক ইউ।